শরীদপুরের গোসাইরহাট উপজেলায় নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী হামলা শিকার হয়েছেন গুরুতর আহত অবস্থায় রবিবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় ওই অন্তঃসত্ত্বা নারী স্বামী ফারুক সর্দার গোসারহাট থানা একটি অভিযোগ করেছেন ফারুক সর্দার জানান রবিবার দুপুরে গোসারহাট উপজেলার নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মোজামেল হক খানের চাচাত ভাই আজিজুল এনামুল সলেমন পূর্বের চর গ্রামের এক স্কুল ছাত্রকে মারধর করছিল এ ঘটনার প্রতিবাদ করলে ফারুক সর্দারের বাড়িতে হামলা চালায় তারা তাকে বাড়িতে না পেয়ে তার নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারের সদস্যদের উপর হামলা করা হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অন্তঃসত্ত্বা স্ত্রী বেবি বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন